ভাবে তোকাকো যে খবরের দিকে ঘাটালে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী দেব দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব আর ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন তিনি দেখতে পাচ্ছেন ঘাটালে প্রচার দেবের ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের এবং রীতিমতন দেখুন যে কর্মীদের যে উচ্ছ্বাস তাকে কেন্দ্র করে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে এখনো ভোটের দিন কোন ঘোষণা হয়নি তবে তার আগে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত রীতিমতন প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো কি বলছে দেব প্রচারে বেরিয়ে একেবারে দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে তুমি দেখতে পাচ্ছ ঘাটালে এই মুহূর্তে দেব কিন্তু রাস্তায় রয়েছে এবং প্রচুর তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছে মন্ত্রী ঘাটালে যে রাস্তা সেখানে কিন্তু জনসংযোগ ছাড়ছে এবং একদম রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ দেখো প্রচুর পুলিশ কর্মী কিন্তু রয়েছে যাতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা কিন্তু তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং তৃণমূল কর্মীরা কিন্তু যেহেতু দেবের একটা নিরাপত্তা রয়েছে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখুন দেখো প্রচুর মানুষের যে ভিড় সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছে এবং দেব কিন্তু এই মুহূর্তে কিন্তু দেব জনসংযোগ করছে সেই ছবি কিন্তু একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমরা গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাকে তুলে ধরছি প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব একদমই সেই ছবিটা দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত একদম পুলিশের নিরাপত্তায় প্রচার শুরু করেছেন দেব যেখানে মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা চালাচ্ছেন দেব তৃণমূলের পতাকা ফেস্টুন নিয়ে প্রচার দেবের এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে ঘাটালে প্রচারে তৃণমূল প্রার্থী দেব তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন এই মুহূর্তে ঘাটালে একদম রীতিমতন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তবে তার আগেই কিন্তু জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে শাসক বিরোধী সব দলেই এবং সব দলের প্রার্থীরাই রীতিমতন প্রচার শুরু করে দিয়েছেন কোথাও দেওয়াল লিখন চলছে কোথাও আবার একদম পায়ে হেঁটে প্রচার চলছে ঠিক তেমনটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালে যেখানে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ঘাটালের মানুষের সঙ্গে রীতিমতন কথা বলছেন জনসংযোগ করছেন দেব যে খবরের দিকে ঘাটালে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী দেব দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব আর ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন তিনি দেখতে পাচ্ছেন ঘাটালে প্রচার দেবের ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের এবং রীতিমতন দেখুন যে কর্মীদের যে উচ্ছ্বাস তাকে কেন্দ্র করে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে এখনো ভোটের দিন কোন ঘোষণা হয়নি তবে তার আগে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত রীতিমতন প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো কি বলছে দেব প্রচারে বেরিয়ে একেবারে দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে তুমি দেখতে পাচ্ছ ঘাটালে এই মুহূর্তে দেব কিন্তু রাস্তায় রয়েছে এবং প্রচুর তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছে মন্ত্রী এবং তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু আজ থেকে দেব তার প্রচার শুরু করলো ঘাটালে এবং সে একদম প্রথম প্রচারের প্রথম দিনে কিন্তু সেই ছবিটা আমার ক্যামেরা পার্সন নির্মল দেব হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরছি দেব এই মুহূর্তে ঘাটালে যে রাস্তা সেখানে কিন্তু জনসংযোগ ছাড়ছে এবং একদম
করেন এক্সক্লুসিভলি আমরা রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ না প্রচুর পুলিশ কর্মী কিন্তু রয়েছে যাতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং তৃণমূল কর্মীরা কিন্তু যেহেতু দেবের একটা নিরাপত্তা রয়েছে তারপরে সবাইকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে দেখুন দেখো প্রচুর মানুষের যে ভিড় সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছে এবং দেব কিন্তু এই মুহূর্তে কিন্তু দেব জনসংযোগ করছে সেই ছবি কিন্তু একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমরা গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাকে তুলে ধরছি প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব একদমই সেই ছবিটা দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত একদম পুলিশের নিরাপত্তায় প্রচার শুরু করেছেন দেব যেখানে মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা চালাচ্ছেন দেব তৃণমূলের পতাকা ফেস্টুন নিয়ে প্রচার দেবের এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে ঘাটালে প্রচারে তৃণমূল প্রার্থী দেব তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন এই মুহূর্তে ঘাটালে একদম রীতিমতন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তবে তার আগেই কিন্তু জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে শাসক বিরোধী সব দলে এবং সব দলের প্রার্থীরাই রীতিমতন প্রচার শুরু করে দিয়েছেন কোথাও দেওয়াল লিখন চলছে কোথাও আবার একদম পায়ে হেঁটে প্রচার চলছে ঠিক তেমনটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালে যেখানে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ঘাটালের মানুষের সঙ্গে রীতিমতন কথা বলছেন জনসংযোগ করছেন দেব যে খবরের দিকে ঘাটালে প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী দেব দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব আর ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন তিনি দেখতে পাচ্ছেন ঘাটালে প্রচার দেবের ঘাটালের মানুষের সঙ্গে জনসংযোগ দেবের এবং রীতিমতন দেখুন যে কর্মীদের যে উচ্ছ্বাস তাকে কেন্দ্র করে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে এখনও ভোটের দিন কোন ঘোষণা হয়নি তবে তার আগে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত রীতিমতন প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো কি বলছে দেব প্রচারে বেরিয়ে একেবারে দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে তুমি দেখতে পাচ্ছ ঘাটালে এই মুহূর্তে দেব কিন্তু রাস্তায় রয়েছে এবং প্রচুর তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছে মন্ত্রী এবং তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু আজ থেকে দেব তার প্রচার শুরু করলো ঘাটালে এবং সে একদম প্রথম প্রচারের প্রথম দিনে সেই ছবিটা আমার ক্যামেরা পার্সন নির্মল দেখতে পাচ্ছ সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরছি দেব মুহূর্তে ঘাটালে যে রাস্তা সেখানে কিন্তু জনসংযোগ সারছে এবং একদম এক্সক্লুসিভলি আমরা রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ না প্রচুর পুলিশ কর্মী কিন্তু রয়েছে যাতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং তৃণমূল কর্মীরা কিন্তু যেহেতু দেবের একটা নিরাপত্তা রয়েছে তারপরে সবাইকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে দেখুন দেখো প্রচুর মানুষের যে ভিড় সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসেছে এবং দেব কিন্তু এই মুহূর্তে কিন্তু দেব জনসংযোগ করছে সেই ছবি কিন্তু একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমরা গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাকে তুলে ধরছি প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব একদমই সেই ছবিটা দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত একদম পুলিশের নিরাপত্তায় প্রচার শুরু করেছেন দেব যেখানে মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা চালাচ্ছেন দেব তৃণমূলের পতাকা ফেস্টুন নিয়ে প্রচার দেবের এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে ঘাটালে প্রচারে তৃণমূল প্রার্থী দেব তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন এই মুহূর্তে ঘাটালে একদম রীতিমতন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তবে তার আগেই কিন্তু জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে
শাসক বিরোধী সব দলে এবং সব দলের প্রার্থীরাই রীতিমতন প্রচার শুরু করে দিয়েছেন। কোথাও দেওয়াল লিখন চলছে, কোথাও আবার একদম পায়ে হেঁটে প্রচার চলছে। ঠিক তেমনটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালে, যেখানে প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। ঘাটালের মানুষের সঙ্গে রীতিমতন কথা বলছেন, জনসংযোগ করছেন দেব।